পশ্চিমবঙ্গ সরকার চেয়েছে পাঠান প্রমোট করতে। অদ্ভুতভাবে বামপন্থীরা, ওদেরই একজন লোক যে সিপিএমের গা ঘাসাঘাসি করে থাকে, পশ্চিমবঙ্গ সরকার নাকি হল দেয় নাই শাহরুখ খানকে পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডার। একটা ছবি নিয়ে অনেক সমালোচনা এবং আলোচনা হচ্ছে, আপনি জানেন, পাঠান শাহরুখ খানের অনেক উচ্ছ্বাস। আমরা তো আর ওই দেশে যাইনি, মানে আপনাদের দেশে আপনারা তো কিছু অভিজ্ঞতা জানেন, একটু শুনবো পাঠান নিয়ে যে উচ্ছ্বাসটা তৈরি হয়েছে আসলে কি তাই? শুনুন, পাঠান আমার পশ্চিমবঙ্গের সরকার আছে, আমি পশ্চিমবঙ্গ সরকারের কোনো কোনো ব্যাপারে, এগুলো গোপনীয় ব্যাপার বলা উচিত না তাও আমি বলি, আমি কোনোভাবে এই যে পিকের এরা যে কাজগুলো করে পশ্চিমবঙ্গ সরকারকে উপদেশ দেয় এই দেয়, এই কাজের মধ্যে আমি কোনোভাবে জড়িয়ে গেছিলাম এই কারণে আমি কিন্তু তৃণমূল করি না, কারণ আমার টার্গেট কিন্তু মন্ত্রী হওয়া বা কোনো ক্ষমতায় যাওয়া না। আমার মনে হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের এই কাজের মধ্যে যদি জড়াই তবে আমি মানুষের উপকার করতে পারব। যেই সরকারটা আছে আমি যদি তার বিরোধিতা করি তবে তো আমি সরকারের বিরোধিতা হয়ে আমি দেখালাম যে আমি খুব অনেস্ট, আমি খুবই, আমি ব্যক্তি মানুষকে বড় করে তুললাম। আমি যেহেতু কমিউনিজমের বিশ্বাস করি, কমিউনিজম মানে কি, ওই লাল ঝান্ডা নিয়ে ছোটা, তা না। কমিউনিজম মানে পৃথিবীর সব মানুষের মঙ্গল চাওয়া। প্রথম তো আমার চাইতে হবে আমার রাজ্যের মঙ্গল, তারপর দেশের মঙ্গল, তারপর পৃথিবীর মঙ্গল। আমি যদি শুরুতেই বিরোধিতা থেকে শুরু করলাম, আমার মনে হয়েছিল আমি যদি এই ব্যাপারগুলোর মধ্যে জড়াই, তাই দুখানা প্রজেক্ট আমার নিজের, আমার আমি পরামর্শ দিয়েছি, ঠিক আছে, পিকের লোকজন জানে, সরকার পর্যন্তই নিশ্চয়ই জানে, আমরা একটা এনজিও করি, তার নাম সময়িতা, আমরা নিজেদের পকেটের পয়সায় করি, কোনো মানে এজেন্সি হয় না, এনজিও, তারা বিভিন্ন বিদেশি ফান্ড নেয় ই নেয়, তা কিন্তু না। আমার ওয়াইফ হচ্ছে ইসের সঙ্গে জড়িত, ও হেলথের সঙ্গে জড়িত, ও হচ্ছে ডেপুটি নার্সিং সুপার পিজি হাসপাতালের, তারপর নার্সিংয়ের বিভিন্ন ম্যাডামরা আছেন, আমার এক বন্ধু আছে এর সঙ্গে জড়িত, আমি তার অনুমতি না নিয়ে তার নামটা বলতে পারছি না, তাকেও অচিরে দেখতে পাবেন, এই এই ছবির সঙ্গে জড়িয়ে গেছে, কারণ সে আমাকে বলেছে যে আমরা খুব অল্প বয়স থেকে আমাদের বন্ধুত্ব, এতটা বন্ধুত্ব, আমরা ঝগড়া করি, এই করি, আবার দুজন দুজনকে সম্মানও করি, তার নামটা বলছি না তার অনুমতি নিয়ে, তাকেও আপনারা অচিরেই এই ফিল্মে এসে দেখতে পাবেন, সে আসবে এই দেশেও। তো ওর ও আছে এনজিওর সঙ্গে জড়িত, আমরা চেষ্টা করছি যে সরকারকে পাশাপাশি হেল্প করার, ই করার, পরামর্শ দিয়ে হোক, নিজেদের কাজের মাধ্যমে হোক। শুনুন, সরকার তো তার মতো, এই দেশেও সরকার হোক তার মতো সাধ্যমতো চেষ্টা করে দেশের জন্য করার, কিন্তু এনজিওগুলো আরও যে সরকারে পেরে ওঠে না সেইগুলো যদি পূরণ করে, শুধু নিজেদের লাভবান হবে বিদেশি ফান্ড এনে ওইটা না ভেবে, তবে কিন্তু একটা দেশ খুব সমৃদ্ধ হয়, সাধারণ মানুষ বিশেষ করে, কারণ সব দেশেই সাধারণ মানুষের তো খুব কষ্ট, তারা খুব লড়াই করে, যাদের টাকা আছে তাদের টাকা খুব দ্রুত বেড়ে যায়, কিন্তু যাদের টাকা নেই তাদের কিন্তু একটু টাকা রোজগার করতে অনেক কষ্ট, খুবই কষ্ট। তো সেই মানুষের জন্য আমরা ভাবি, আমার ওয়াইফ 12 ঘন্টা ডিউটি করার পরও সে ছুটে, ওই আমরা ওই করোনার সময় ছুটে গেছি, ওই মানুষের খাদ্য খাবার নিয়ে, স্যানিটাইজার নিয়ে, মাস্ক নিয়ে আমরা ছুটে গেছি দিতে, ওর কিন্তু ওই মনে করে নেই যে আমি তো ডিউটি করে এসেছি, আমি তো মানুষের সেবা করে এসেছি করোনায়, ওকে মেডিকেল কলেজে ই করেছিল, দায়িত্ব ছিল, ও কিন্তু ভাবে নাই আমি তো করোনার সেবা করে এসেছি, আমি আবার কেন সেবা করতে যাব, ও কিন্তু তারপরও ছুটেছে আমাদের সঙ্গে। মানে কি, আমি এইরকম বেষ্টনীর মধ্যে বাস করি, আমার ভেতরে যেমন কমিউনিজমের বিশ্বাস আছে, পাশাপাশি আপনার বিশ্বাসটা তখনই স্থায়ী হবে যখন আপনার পাশাপাশি মানুষগুলো এরকম থাকবে, তা নাহলে একা দ্বীপের বাসিন্দা হয়ে বাঁচা যায় না, দ্বীপে অনেক মানুষ এক জায়গায় হতে হয়, একটু কষ্ট সহ্য করতে হয়। আমি খুব গল্পের মাধ্যমে বলতে ভালোবাসি, আমি মনে করি আমরা বাসে যাই না, বাসে যাতায়াত করি না, তো আমি যদি ভাবি আমি একটু মানে একটু বেশি জায়গা নিয়ে দাঁড়াবো, আমি গুতা দিয়ে একজনকে সরায় দিলাম,
বুঝেছেন? তার পাশের লোকটাও ভাবলো যে আমিও একটু ভালো করে দাঁড়াবো, সেও গুঁতা দিয়ে আরেকজনকে সরায় দিল। এবার এ ওকে গুঁতা দিচ্ছে, ও ওকে গুঁতা দিচ্ছে, ও গুঁতে গুঁতা দিতে দিতে আমরা কিন্তু সবাই সবাইকে গুঁতা দিলাম নিজে ভালো করে দাঁড়াবো বলে। কিন্তু আমরা যদি ভাবি আচ্ছা আমি একটু কষ্ট করে দাঁড়াই না, তবে আমার পাশের মানুষটা যদি একটু ভালো করে দাঁড়াতে পারে, সবাই যখন এই ভাবনাটা ভাবতে শুরু করবে না, দেখবেন সবাই স্বাচ্ছন্দ্যে দাঁড়াচ্ছি। মানে সবাই তো আমরা চিন্তা করছি পাশের মানুষের সুবিধা করব। আসলে এখন পৃথিবীটা এমন জায়গায় হচ্ছে না, আমরা কমিউনিজমের বিশ্বাস থেকে, কমিউনিজমের বিশ্বাস মানে কিন্তু আপনি ওই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, রাজ্যে যে সিপিএম সরকার ছিল তাকে ভাববেন না। রাজনৈতিক দল আর কমিউনিজমের বিশ্বাস দুটো কিন্তু ভিন্ন। দলগুলোর সঙ্গে আদর্শের কোনো ই নেই, অনেক দ্বন্দ্ব আছে। সেটা ব্যাখ্যা করলে মানে সারাদিন ওই নিয়েই ব্যাখ্যা করতে পারবো। বিশ্বাসটা অন্য, সেটা আপনার ভেতরে ই হতে হবে, থাকতে হবে। তো যেটা বলছিলাম যে ওই ওইভাবে যে ওই বোধটা, এটাই কিন্তু কমিউনিজমের বোধ, যে আমি অন্যের জন্য ভাববো, পাশের মানুষটার জন্য ভাববো। আর যদি ভাবি আমি ভালো করে দাঁড়াবো, এই যেটা বলতে চাচ্ছিলাম এখন শেখানো হয় তুমি তোমার ভালো করো দেশের ভালো হবে। এই করোনা কালটা কি হয়েছে জানি না, কিন্তু করোনা কাল কিন্তু হয়তো বলছে মানুষের চাহিদা যে আসলে অনেকটা না, মানুষ একটু হলেও বাঁচে, এগুলো হয়তো করোনা শিখিয়েছে যে অনেক কিছু রেস্টুরেন্টে খেতে হয় না, ই করতে হয় না, তুমি একটু যদি ঘরে খাদ্য খাবার পাও একটু তোমার সঞ্চয় হয় তাতেই তোমার চলে যায়, করোনা এইটা নাকি শেখাইছে। কিন্তু পাশাপাশি করোনা এটাও শেখাইছে যে মানুষের মধ্যে কোনো কমিউনিকেশন থাকবে না, দূরত্ব থাকবে, তুমি তোমার পরিবার নিয়ে শুধু ভাববে আর কাউকে নিয়ে ভাববে না। বুঝেছেন? এই স্বার্থপরতাও শিখেছে করোনা। খুব এটা কিন্তু সচেতন হতে হবে মানুষকে যে করোনা আমাদের স্বার্থপর করে দিচ্ছে না। তো বিদেশে দেখেছি, এগুলো তো ফেসবুকটা তো বন্ধ হয়নি, তখন দেখেছি কে যেন খাবার একটা রাস্তার মধ্যে দিয়ে চলে গেছে পরপর পরপর ডান্ডার মধ্যে, আবার কে কখন এসে প্রয়োজন হচ্ছে ওই খাবারটা নিয়ে গেছে, কে দিল কে নিল কেউ জানলো না। এইটাই হচ্ছে মানুষের ভেতরের, এইটাই হতে হবে মানুষকে, আমি করলাম এইটা না। পাঠান নিয়ে যে কথা, পাঠান নিয়ে যেটা সরকারের প্রসঙ্গে এই কারণে তুললাম, কারণ যেহেতু আমি সরকারের বিরুদ্ধে কথা বলবো এই কারণে আগে বলে নিলাম। কারণ হচ্ছে কতদূর সত্য কতদূর মিথ্যা আমি কিচ্ছু জানি না, ধরে নিলাম দেয় না এই হলটা, তখন কিন্তু এই বামপন্থীরা বিরোধিতা করেছে পশ্চিমবঙ্গ সরকারের যে বাংলা ছবি একটা হল দিল না। কিন্তু এই সময় কি হয়েছে, পাঠানকে হল দেওয়ার জন্য একটা বাংলা ছবিকে বন্ধ করে দেওয়া হয়েছে, হল থেকে তুলে নিয়েছে, সেই জায়গায় পাঠানকে পুট করা হয়েছে। বাংলা ছবিটা হয়ে গেছে হয়তো গভীর রাতে শেষ শোটা, মানে তাও বাংলা ছবিটা চলেছে প্রজাপতি নামে, সেটা অদ্ভুতভাবে বানিয়েছে তৃণমূলের এই একজন সাংসদ দেব, আর তার মধ্যে ছিল নাকি মিঠুন ছিল, তো যেহেতু মিঠুন এখন বিজেপি করে, অথচ দেব কিন্তু ওই জায়গায়, আমি দেবকে এই কারণে শ্রদ্ধাটা করি যে ও কিন্তু বিজেপি দেখে মিঠুনকে নির্বাচন করে নাই, ও কিন্তু অভিনেতা মিঠুন চক্রবর্তীকে নিছে, একজন শিল্পীকে নিছে, নিয়েছে, আমরা যেটা বলি নিচে বেরোই যায় বাঙাল দেখে, তো একজন শিল্পী আরেকজন শিল্পীকে নির্বাচন করেছে, কারণ ওই শিল্পী ওই চরিত্রের জন্যই উপযুক্ত, কারণ এখন সৌমিত্র চ্যাটার্জি বেঁচে নেই। মনে রাখতে হবে সৌমিত্র চ্যাটার্জিকে আমরা কিছু হলেই ভাবতাম একটা কোনো একটা চরিত্রে, কিন্তু সেই জায়গাটা তো সবাই পৌঁছাতে পারে না। তো মিঠুনকে ভাবা হয়েছে, কিন্তু তৃণমূলের লোকেরা মিঠুনের বিরোধিতা করেছে, ই করেছে, সরকার পাঠানকে প্রমোট করতে চেয়েছে কারণ পাঠান হচ্ছে শাহরুখ খানের ছবি, তাই মমতা ব্যানার্জির বা সরকারের একটা দায় আছে। কিন্তু আমার মনে হয়েছে আমি কেন হিন্দি ভাষার ছবি প্রমোট করব, মানে পশ্চিমবঙ্গ সরকারের কথা, পশ্চিমবঙ্গ সরকারের কেন প্রমোট করব, আমি শুনছি বাংলাদেশে নাকি পাঠান আসবে, এইখানকার সবাই বলেছে সবাই নাকি হলমুখী হবে তাতে। আসলে কি তাই? আমরা তো বিশ্বকাপ দেখেছিলাম, বিশ্বকাপ দেখলাম না টিভি জুড়ে, তারপরে কি ঘরে ঘরে মানে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ই হয়ে গেছে, ফুটবল একাডেমি হয়ে গেছে,
হয় নাই। ওইভাবে একটা বিশ্বকাপ দেখে একটা পাঠান দিয়ে সম্ভব না। আমি যেটা মনে করি, বাঙালি বাঙালি তার বাঙালির মতো করে লড়াইটা করুক, এই পারে ছবি ওই পারে নিয়মিত যাবে, ওই একটা দুইটা না, হঠাৎ করে গেল কোনোভাবে হাওয়া, ওখানে গিয়ে হাওয়া তুললো আবার ঠান্ডা, তা না, নিয়মিত বাংলাদেশ ছবি পশ্চিমবঙ্গে যাবে, বিভিন্ন হলে চলবে, পশ্চিমবঙ্গ জুড়ে শুধু কলকাতা কেন্দ্রিক না, আবার কলকাতা থেকে ছবি মানে বাংলা থেকে ছবি আসবে, এই বাংলায় চলবে, এই যে দেয়া নেওয়াটা এটা নিয়মিতভাবে চলতে হবে। তাতে আমি আজকে একটা পোস্ট দিয়েছি, সেখানে আমি লিখলাম যে এই দেয়া নেওয়াটা যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাকে আমি ভীষণভাবে শ্রদ্ধা করি, সবসময় আমি ওনার নামে পোস্ট দিই, কারণ হচ্ছে ওনার মতো শ্রদ্ধেয় মানুষ যিনি এটা পারবেন। ওই পাশে মমতা ব্যানার্জি আছেন, তিনিও বাংলা ভাষার প্রতি তার একটা ভীষণ আবেগ, বাঙালির প্রতি ভীষণ আবেগ, ওনারা দুজন যদি একসঙ্গে উদ্যোগ নেন যে বাংলা ভাষার ছবি নিয়মিত দেওয়া নেওয়া চলে, তবে বাংলা ভাষা এগোবে, বাংলা সংস্কৃতি এগোবে, আমাদের দুই বাংলার মধ্যে আত্মিক সম্পর্ক দৃঢ় হবে, এবং পাশাপাশি মানুষ হলমুখী হবে, হবেই হবে, এটা কেউ ঠেকাতে পারবে না। পাঠান সিনেমা যে ভারত বা আপনাদের দেশে যেটা দেখলাম উচ্ছ্বাস বা বক্স অফিসে ব্লকবাস্টার হওয়া, 1000 কোটি টাকার মতো লাভ হওয়া, বিষয়টা আসলে কি, আপনার কি মনে হয়? শুনুন, কমার্শিয়ালি এটা হচ্ছে একটা একটা হাওয়া তোলা, হাইপ তোলা। হ্যাঁ, কারণ হচ্ছে আমি যদি এইভাবে বলি যে আমির খানের ছবিটা যখন রিলিজ করে দঙ্গল, না এই লাস্ট ছবি যেটা ওই ওই একটা লাল সিং নাকি, লাল সিং দঙ্গল, হ্যাঁ ঠান্ডা, হ্যাঁ লাল সিং, এই পাঞ্জাবি একটা ছেলের চরিত্র, একটু অ্যাবনর্মাল টাইপের, অ্যাবনর্মাল শব্দটা ঠিক উচিত শব্দ হবে না, মানে একটু ব্যালেন্স নেই, আর আর পাঁচজনের মতো মনে করে না, তো সেই মানুষটার চরিত্র নিয়ে আমির খান একটা ছবি বানিয়েছে, সেই সময়ও তো বিজেপি বিরোধিতা করেছে আমির খানের ছবিটা না চলার জন্য। কই আপনাদের তো সেই সময় কিছু মনে হয়নি যে ওর ছবিটা চলা উচিত? তখন আপনারা কোথায় ছিলেন? এটা ঠিক না, কারণ হচ্ছে বিজেপি যখন করছে বিরোধিতা, তখন আপনার আমির খানের সময়ও ঝাঁপাতে হবে, শাহরুখ খানের ছবি নিয়ে বিজেপি তো বিরোধিতা করেছিল, গেরুয়া 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 করে, তো তাতে আমি দেখলাম আমাদের তৃণমূলের অনেক ভাই বোন ওই রামদেবের গেরুয়ার ওই পড়া একটা ছবি, পাশাপাশি গেরুয়া সিনেমার একটা ওই পোশাক বিকিনির মতো পোশাক দুটো পাশাপাশি দিয়ে বলছে, এইটা যদি দোষের না হয় এটা কেন দোষের হবে? আমি জানি না যে কী জানো, এইগুলো ঠিক না, বিরোধিতা আমার যদি করতে হয় প্রত্যেক অন্যায়ের বিরোধিতা করতে হবে, আমি ভাগাভাগি করে বিরোধিতা করব না, কারণ আমি তো তবে অন্য ইসের মতো হয়ে গেলাম।